আমরা শেখ শাহজাহানের চোখে জল দেখেছিলাম, তিনি কি ভিতরে ভিতরে অনুতপ্ত হচ্ছেন? শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ এবার আরো বিপাকে পড়তে চলেছেন, যেরকমটা জানা যাচ্ছে তার বিরুদ্ধে আরো দুটি ধারা অ্যাড হতে চলেছে, যুক্ত হতে চলেছে। কি কি? অস্ত্র আইন সঙ্গে বিস্ফোরক আইন, দুই আইনে যুক্ত করার আবেদন করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির ওপর হামলার মামলায় যুক্ত হতে পারে নতুন এই দুটি ধারা, বসিরহাট আদালতে অস্ত্র আইন এবং বিস্ফোরক আইন, অর্থাৎ এই দুটো ধারা বেশ যুক্ত হতে চলেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে, কারণ এই দুই আইনে যুক্ত করার আবেদন করতে চলেছে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির ওপর হামলার মামলা ইতিমধ্যেই কিন্তু সিবিআই তদন্ত করছে, আর এই মামলা দুটি আরও যুক্ত হতে চলেছে। সরাসরি চলে যাব, মেঘা রয়েছেন আমার সঙ্গে। মেঘা, সুপ্রভাত জানাই। এবং সঙ্গে, কিছুদিন আগেও আমরা শেখ শাহজাহানের চোখে জল দেখেছিলাম, এবার আরও দুটি নতুন ধারা যুক্ত হতে চলেছে, অস্ত্র আইন সঙ্গে বিস্ফোরক আইন, কতটা বিপাকে পড়তে চলেছেন সন্দেশখালীর বাঘ? একেবারেই দেখো, সিবিআই আধিকারিকরা তারা তেরে ফুরে ময়দানে নেমেছে তা বলাই বাহুল্য। তার কারণ, গত 5ই জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ওপর সন্দেশখালের বুকে যে হামলা করা হয় তার তদন্তভার গ্রহণ করেছেন সিবিআই আধিকারিকরা। এবং সিবিআই আধিকারিকরা গত শুক্রবার দিন এখন এই তালেবের বাড়িতে আসেন জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির জন্য, কার্যত তদন্তকারীদের চোখ কপালে উঠে যায়, কারণ এই বাড়িতেই মজুদ রয়েছে বারুদ, বুলেট এবং রিভলভার থেকে শুরু করে একাধিক দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র। এখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি ইডির ওপর হামলার ঘটনার পর আবু তালেবকে ব্যবহার করা হয়েছিল? আবু তালেবের বাড়ি কি গোপন ডেরায় পরিণত হয়েছে? এমনটাই কিন্তু প্রশ্ন তুলছেন তদন্তকারী আধিকারিকরা। আমরা দেখলাম সিবিআইয়ের তরফকে শনিবার বিকেল 5টা নাগাদ তদন্তকারী আধিকারিকরা ফের আবু তালেবের বাড়িতে এলেন, আবু তালেবের স্ত্রীকে 45 মিনিট জিজ্ঞাসাবাদ করলেন, কিন্তু এখনো পর্যন্ত আবু তালেব অ্যাবসকন্ডেড, এখনো পর্যন্ত আবু তালেব পলাতক। কোথায় পালিয়ে গেলেন, কোথায় গা ঢাকা দিলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তদন্তকারী আধিকারিকদের সূত্র মারফত, সিবিআই সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, দুটি ধারা তারা ফের যোগ করতে চলেছেন, একটি হচ্ছে অস্ত্র আইন এবং অন্যটি হচ্ছে বিস্ফোরক আইন, অর্থাৎ আর্মস অ্যাক্ট এবং এক্সপ্লোসিভ অ্যাক্ট, এই দুটি ধারা যোগ করতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা। আমরা এর আগে দেখেছিলাম ইডির ওপর হামলার ঘটনায় নতুন করে 307 অর্থাৎ খুন করার চেষ্টা, খুনের ধারা কিন্তু যোগ করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। আবারও নতুন করে সেই এফআইআরে যুক্ত হতে চলেছে দুটি ধারা, আর্মস অ্যাক্ট এবং এক্সপ্লোসিভ অ্যাক্ট, এই দুটি ধারা যোগ করবেন, যোগ করার আবেদন জানাবেন বসিরহাট আদালতে। বসিরহাট আদালতে এই মামলার যিনি ইনভেস্টিগেশন অফিসার রয়েছেন তিনি যাবেন এবং তিনি গোটা বিষয়টি জানাবেন। ইডির ওপর হামলার ঘটনায় গোটা মোড় একেবারে ঘুরে গিয়েছে, একাধিক তথ্য, একাধিক প্রমাণ, একাধিক অস্ত্র বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা, ব্যবহার করতে হয়েছে যন্ত্র রোবটকেও, এমন বিষয়ও আদালতে তুলে ধরবেন তদন্তকারী আধিকারিকরা। অর্থাৎ বুঝতেই পারছো, ইডির ওপর হামলার ঘটনা একেবারে গোটা বাংলার সব থেকে বৃহত্তর ঘটনা এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ বাংলার মানুষ প্রথমবার দেখছে ইডি নয়, সিবিআই নয়, এনএসজি, সিআরপিএফ নয়, এবার বাংলার মাটিতে সন্দেশখালীর বুকে রোবটের মাধ্যমে তদন্ত হচ্ছে। এটা অনেক বড় ঘটনা, বৃহত্তর ঘটনা বাংলার জন্য, বাংলার মানুষ দেখছে। তাহলে কিভাবে সন্দেশখালীর বুকে সাধারণ মানুষ বসবাস করছে এই বিষয়টিও কিন্তু আদালতে তুলে ধরবেন তদন্তকারী আধিকারিকরা। যে রাস্তা দিয়ে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে যাতায়াত করছেন, সন্দেশখালীর বাসিন্দারা রয়েছেন, ঠিক সেখানে দাঁড়িয়েই কিন্তু একাধিক বোমা, বারুদ, বুলেটের উদ্ধার কার্য, এই বিষয়টিও কিন্তু তারা জানাবেন এবং এই দুটি ধারা তারা যুক্ত করার আবেদন জানাবেন বসিরহাট আদালতে। শর্মিষ্ঠা, বেশ, একেবারে মেঘা, আপাতভাবে তোমায় ধন্যবাদ জানাবো, কারণ প্রত্যেকটা আপডেট আমাদের নিতে হবে। এই মুহূর্তে সঙ্গে মেঘা ছিলেন, মেঘাকে ধন্যবাদ জানাই। তবে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর, অবশ্যই বসিরহাট আদালতে অস্ত্র আইন সঙ্গে বিস্ফোরক আইন দুটো ধারা অ্যাড হতে চলেছে এই সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানের বিরুদ্ধে।